আসসালামু আলাইকুম, আমি ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক গণিত, বুলচাঁদ উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালে তোমরা ভালোই আছো। আশা করি তোমরা তোমাদের স্বাস্থ্যের নজর রাখবে এই করোনাকালে, এবং সেই সঙ্গে খেয়াল রাখবে তোমাদের পড়াশোনার প্রতি, এবং পড়াশোনা আশা করি তোমরা তোমাদের মনোযোগটা ধরে রাখবে। আমি তোমরা যদি ঘরে বসেই অঙ্ক ক্লাসটা করতে পারো, সেজন্য আজকে তোমাদের সামনে আমি একটি গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো 13.1 সসীম ধারা। সসীম ধারা, ধারা মানে হলো ক্রম, ধারা মানে হলো ক্রম। প্রত্যেক জীবনে ক্রম বহুল প্রচলিত একটি শব্দ। দোকানে বিজ্ঞাপন সাজাতে, নাটক অনুষ্ঠানে ঘটনাগুলি সাজাতে, গুদাম করে সুন্দরভাবে দ্রব্যাদি রাখতে ক্রমের ধারণা ব্যবহৃত হয়। আবার অনেক কাজ সহজে এবং দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করতে, বড় হতে ছোট, শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রম ব্যবহার করা হয়। এই যে ক্রম ধারাটা দু প্রকারের আছে, একটা হলো সসীম ধারা, একটা হলো অসীম ধারা। এখন আমি তোমাদেরকে সসীম ধারা পড়াবো। সসীম ধারা পড়াতে হলে তোমাদের দুটো সূত্র আগে মনে রাখতে হবে। সসীম ধারার এই দুটি সূত্র তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমার সঙ্গে লিখো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এই সূত্র দুটি মনে রাখবে এবং পরবর্তীতে প্রয়োগ করার সময় যাতে মনে থাকে সেরকম করে পড়বে এবং লিখবে, যাতে মনে থাকে। লেখ এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে খেয়াল করো, এ হলো কোন সসীম ধারার প্রথম পদ এবং ডিটা হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর হলো কোন সসীম ধারার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আরেকটি সূত্র লেখো এন পদের সমষ্টি, এন পদের সমষ্টি হলো এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে শব্দগুলি তোমরা এই এখানে এ হলো প্রথম পদ, এখানে ও এ প্রথম পদ, ডি সাধারণতর, ডি সাধারণতর, আর এন হলো এন সংখ্যক পদ। এই এখন আমরা তোমাদেরকে একটি সসীম ধারার সৃজনশীল একটা সমস্যা নিয়ে আলোচনা করছি। তোমরা সৃজনশীল, তোমাদের এখন পরীক্ষায় তো সৃজনশীল প্রশ্নই অ্যান্সার করতে হয়, তো সৃজনশীল অংশটা ভালো করে পড়তে হবে। এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল সমস্যা এবং কীভাবে এটা সমাধান করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি, আর অনুরূপ তোমরা নতুন সমস্যাগুলি, সৃজনশীল সমস্যাগুলি সমাধান করবে। দেখো আমি তোমরা এটা উঠিয়ে নাও, আমি একটি সসীম ধারা এটা মিটিয়ে লিখছি, তোমরা এটা মিটিয়ে আমি লিখছি, তোমরা লিখে নিও। ধরো একটা সসীম ধারা হলো আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ সতেরো যোগ, হ্যাঁ চলতে থাকলো। এখন ক নম্বরে আসলো
দেখো ধারাটির সাধারণত নির্ণয় কর। খ নম্বর, ধারাটি কোন পদ? 392। ধারাটির কোন পদের মান ধরো 392। ধারে 10টি পদের সমষ্টি নির্ণয় কর। গ নাম্বার লেখো, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় কর। বন্ধুরা, তোমরা ডাকটা উঠিয়ে নাও। খেয়াল করো, এখানে ক নম্বরে বলছে ধারাটি সাধারণ অন্তর নির্ণয় করো। সাধারণ অন্তর মানে হলো ডি এর মান, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তারপর কি বলেছে, ধারাটির কোন পদের মান 392। ধারাটি কোন পদের মান 392, এটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে বলেছে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এই ধারাটার পদ আছে এখানে 1টা 2টা 3টা 4টা, কিন্তু এখানে বলেছে ধারাটির 10টি পদের। অর্থাৎ এরকম চলতে চলতে 10টি পদ যদি হয় তখন তার সমষ্টি কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা তো সাজিয়ে গুছিয়ে করতে হবে, তো আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা এরকম করেই নতুন এরকম সৃজনশীল সমস্যাগুলি সমাধান করবে। দেখো, আমি তোমরা ডাকটা ভালো করে উঠিয়ে নাও, ঠিক আছে? এখন আমি মিটিয়ে নিচ্ছি, আমি এক এক করে সমাধান করে দিচ্ছি। দেখো, ক নম্বরে কী বলেছে, ধারটি সাধারণত নির্ণয় করো। ক, সাজানো গোছানোর জন্য খেয়াল করো, দেওয়া আছে, কী দেওয়া আছে, ধারাটির প্রথম পদ এখানে কত দেওয়া আছে, 8। ধারার প্রথম পদকে এ ধরে নিতে হয়, তো আমরা ধরে নিলাম প্রথম পদটা এ, আর দেওয়া আছে কত, 8। অর্থাৎ প্রথম পদটা দেওয়া আছে 8, দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ সমান 8। সসীম ধারা এবং সমান্তর ধারা একই কথা, সসীম ধারা এবং সমান্তর ধারা একই কথা। আবার অসীম ধারা আরেকটা আছে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো সসীম ধারা এবং সমান্তর ধারা একই কথা। সমান্তর ধারার প্রথম পদ এ সমান 8, সুতরাং সাধারণ অন্তর, এই সসীম ধারায় সাধারণ অন্তরকে ডি ধরা হয়, সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত আছে, 11, প্রথম পদ কত আছে, 8, তাহলে হবে 11 বিয়োগ 8। লেখো বন্ধুরা, লিখে নাও। 11 থেকে 8 গেলে থাকে কত, 3। এ হলো আমাদের সাধারণ অন্তর।
তাহলে সাধারণ অন্তর ডি সমান আমাদের কত হয়ে গেল এগারো থেকে আট গেলে তিন, এটা হলো আমাদের ক নম্বরের আনস। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ, খ নম্বর আমি করে দিব, তোমরা উঠে নাও। হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে খ নং অংশটা করে দিচ্ছি, খ অংশটা করে দিচ্ছি, খেয়াল করো। খনঙ্গে কি বলেছে, চাইছে কি ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই, ধারাটির কোন পদ তিনশো বিরানব্বই। যেহেতু আমরা জানি না কোন পদ, সেজন্য আমরা ধরে নিব, কি ধরে নিব, যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটাকে আমরা কি ধরে নেই, তারপর এটা মান আমরা বের করি। তাহলে আমরা ধরে নিব তিনশো বিরানব্বই, যেটা এটা কি এন্তম পদ ধরে নেব, মনে করবো ধারাটির এন্তম পদ হলো তিনশো বিরানব্বই, এটা আমরা ধরে নিব। আর এন এর মান যখন পেয়ে যাবো তখন আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ধারাটি কোন পদের মান তিনশো বিরানব্বই, অংশটা আমি সাজিয়ে গুছিয়ে করে দিচ্ছি, খেয়াল করো। খ গতবারের আগের অর্থাৎ দুই হাজার বিশে এসএসসি পরীক্ষা হয়েছে, এর আগের বছর পর্যন্ত আমরা অঙ্ক করার সময় ক নম্বরের অঙ্ক তোমরা না খ নম্বর রেজাল্ট না খ নম্বর ইউজ করতে পারবে, খ নম্বর খ নম্বর থেকে মান এনে অন্যান্য অঙ্ক অঙ্ক যে কোনো অংশের মান অন্য অংশে ইউজ করতে পারতে, কিন্তু এখন কিন্তু ওই রকম না, এখন কিন্তু প্রত্যেকটা অংশ স্বাধীন এবং মানে ইন্ডিপেন্ডেন্ট, এক একটা অংশ যেমন ক নম্বর সে স্বাধীন, খ নম্বর সেও স্বাধীন, সেও সে উদ্দীপক আগ থেকে অঙ্কটা করবে এবং স্বাধীন থাকবে, কয়ের উপর নির্ভরশীল হতে হবে না। আবার কী করবে তোমরা, গ নম্বর যখন সমাধান করবে তখন কিন্তু এই অংশটাও স্বাধীন থাকবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। খ নম্বর এ লেখ দেওয়া আছে, সমান্তর ধারার প্রথম পদ এর সমান কত দেওয়া আছে, আট। সাধারণ সুতরাং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা তুমি জানোই আগে শিখে গেছ, সমান সমান এগারো থেকে আট গেলে বাকি থাকে তিন। এখন বলেছে যে ধারাটি কোন পদের মান হলো তিনশো বিরানব্বই, তাহলে আমরা ধরে নেই এন্তম পদের নাম মান তিনশো বিরানব্বই। ধরি সমান্তর ধারাটির এন্তম পদের মান সমান তিনশো বিরানব্বই, এখানে এন এর মান যখন আমরা বের করে ফেলব তখনই আমাদের রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা বন্ধুরা তোমরা এতটুকু উঠিয়ে নাও, আমি পরবর্তী অংশ মিটিয়ে উপরে যাব। বন্ধুরা আমরা তো এর আগে তো সূত্র লিখে দিয়েছিলাম, ওইখানে এন্তম পদ সমান কি লিখে দিয়েছিলাম মনে আছে তো, এন্তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা এখন লিখি
আমরা জানি কোন সমান্তর ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এনতম পদ আমরা ধরে নিচ্ছি, কত ধরে নিচ্ছি বন্ধুরা? আমরা কি করেছি, 392 কে আমরা কি ধরেছি, এনতম পদ। তাহলে এনতম পদের জায়গায় আমরা বসাই দিব কত, 392 সমান এ সমান কত, কত 8 যোগ এন এর মান আমাদের প্রয়োজন, এটা আমরা নির্ণয় করব। তাহলে থাকবে এন মাইনাস ওয়ান, ডি এর মান কত আমরা পাইছিলাম 3, বা 392 সমান 8 প্লাস 3 দিয়ে এনের গুণ করো, 3 দিয়ে 3n, এই মাইনাস 3 দিয়ে একের গুণ করলে 3, ওকে 3, বা 392 সমান 8 থেকে 3 গেলে কত থাকে বন্ধুরা, 5 প্লাস 3n। বন্ধুরা তোমরা আগে এই অংশটুকু উঠিয়ে নাও, এই অংশটুকু তোমরা উঠিয়ে নাও, আমি মিটি উপরে যাব। আমি মিটিয়ে নিচ্ছি, আমি উপরে যাচ্ছি, উপরে অংশটুকু মিটিয়ে তোমরা খেয়াল করো। খেয়াল করো এর পরের অংশটা, বা 392 এদিকে আছে প্লাস 5, এই প্লাস 5 ডানের অংশে আছে, এখন বামে যদি যায় প্লাসটা কী হবে, মাইনাস, মাইনাস 5 সমান 3n থাকবে এই পাশে, বা 392 থেকে 5 বিয়োগ করো কত থাকে, 392 থেকে 5 বাদ দিলে কত থাকে, 387 সমান সমান 3n। এখন আমাদের n এর মানটা যেহেতু প্রয়োজন, সেহেতু nটা আমরা এই পাশে নিয়ে আসি, 3n সমান এটা নিয়ে যাও এই পাশে, 387 387। আমরা এই পুরো অংশটা যখন এ পাশে আনবো আর এই পুরো অংশটা যখন এ পাশে দিব, তাহলে মানের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, পুরোটা নিলে যা আছে তাই হবে। এই পুরো অংশ যখন এ পেশে আসবে তখন এই চিহ্নের কোনো পরিবর্তন না, আর এই পুরো অংশ যখন এদিকে যাবে মানের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বা এন সমান এ 387 থাকবে উপরে, তার নিচে যাবে 3। খেয়াল করো বন্ধুরা, বা এন সমান তোমরা 3 দিয়ে এটাকে ভাগ করো কত হবে, 100 কত হবে বলো, 29, এন সমান 129। সুতরাং এন সমান আমরা পেয়ে গেলাম 129। বন্ধুরা তোমরা এই অংশটুকু উঠিয়ে নাও, তারপর তোমরা যখন সাজাবে কি বলেছিল, ধারাটির কোন পদ 392, সুতরাং ধরে নেবে সমান্তর ধারাটির, সমান্তর ধারাটির 129 তম পদ কত সমান 392। হয়ে গেল তোমাদের আনস, এখানে একটা সুতরাং চিহ্ন দিবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এই অংশটুকু তোমরা উঠিয়ে নাও, পরবর্তীতে আমি তোমাদেরকে গ নম্বর অংশটা দেখিয়ে দেবো।